জরায়ু মুখের ক্যান্সার হচ্ছে মহিলা প্রজনন তন্ত্রে আসলে আমাদের সমস্ত লজ্জা সমস্ত বাধা ভুলে গিয়ে আমাদের নারীর দেহ সম্বন্ধে সচেতন হতে হবে। আসলে মহিলা প্রজনন তন্ত্রে কতগুলো ক্যান্সার হয়, যেমন স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল বা জরায়ুর ভিতরে লাইনিংয়ের ক্যান্সার, যোনিদ্বার, ভালভা এবং ভাজাইনাল ক্যান্সার এবং ডিম্বনালী এবং ফ্যালোপিয়ান টিউবের ক্যান্সার। তো মহিলা প্রজননতন্ত্রের ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি সারা বিশ্বে এবং বাংলাদেশে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি হয় এবং জরায়ু মুখের ক্যান্সার বিশ্বে যদিও তা চতুর্থ স্থান অধিকার করে, বাংলাদেশে কিন্তু এটা দ্বিতীয় স্থান অধিকার করছে। এবং দেখা যাচ্ছে যে প্রতি 2 মিনিট অন্তর সারা বিশ্বে একজন মহিলা জরায়ু মুখের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণ করছে। তাহলে এর ভয়াবহতাটা তো আপনাদের বুঝতে পারছেন। এখন জরায়ু মুখটা কি? মহিলাদের যে জরায়ু আছে, যেটা পিয়ার শেপের একটা অর্গান যেখানে সন্তান ধারণ করা হয় বা যেই অর্গান থেকে মেনস্ট্রুয়েশন হয়, তার নিচের এক তৃতীয়াংশ যে অংশটা সেটাই হচ্ছে জরায়ু মুখ বা সার্ভিক্স। এখন জরায়ু মুখের ক্যান্সারটা হচ্ছে, যেটা এখন একটা এস্টাবলিশড ফ্যাক্ট যে 99.8% ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারটা হচ্ছে একটি যৌনবাহিত রোগ এবং এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণের কারণে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ট্রেইন 200-এরও বেশি আছে, তার মধ্যে টাইপ 16 এবং 18 দিয়ে যদি সংক্রমণ হয় তাহলে জরায়ু মুখের ক্যান্সার হয়। এবং জিওর হাসান 1976 সালে নোবেল পুরস্কার বিজয়ী হন। এই যে জরায়ু মুখে ক্যান্সার এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে অ্যাসোসিয়েশন সেটা আবিষ্কার করার কারণে, এবং পরবর্তীতে তিনি ভ্যাকসিন শুরু করে তৈরি করেন, সেটা 2007 থেকে মনে হয় পৃথিবীর 71টা দেশে তোমার সরকারি যে ইপিআই প্রোগ্রাম আছে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন জরায়ু মুখে ক্যান্সারটা কাদের বেশি হয় সেটা মনে হয় প্রশ্ন ছিল, তাই না? এখন তার মূল কারণ হচ্ছে যে যাদের কম বয়সে বিয়ে হয়েছে। এখন বাল্য বিবাহটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি প্রচলিত, কোনোভাবেই আমরা আইন প্রণয়ন করেও সেটাকে আমরা প্রতিরোধ করতে পারছি না, ডিফিকাল্টি হচ্ছে আমাদের। তো বাল্য বিবাহ মানে যাদের অল্প বয়সে বিয়ে করছে বা যাদের অল্প বয়সে সন্তান ধারণ করছে বা অনেক বেশি একের অধিক মানে 4-5টা সন্তান যাদের হয়, মানে বারবার যাদের সন্তান ধারণ করছে, বা যাদের যৌনবাহিত রোগ হয় বা যাদের মাল্টিপল পার্টনার্স আছে, যেই মহিলার অথবা কোনো মহিলার হাজব্যান্ডের যদি মাল্টিপল পার্টনার্স থাকে অথবা হাজব্যান্ডের যদি আগের স্ত্রী জরায়ু মুখের ক্যান্সারে মৃত্যুবরণ করে থাকে, এবং তাছাড়া নিউট্রিশনাল স্ট্যাটাস, যদি তার পুষ্টিহীনতায় ভুগলে পরে কী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে এই সংক্রমণটা এইচপিভি ইনফেকশনটা আরও বেড়ে যায়। এইচপিভি শরীরে থাকলেই যে তার জরায়ু মুখের ক্যান্সার হবে তা না, সেটা থাকবে কিন্তু সেটা ঝরে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু যদি পারসিস্টেন্ট ইনফেকশন হয় তখনই জরায়ু মুখের ক্যান্সার হয়ে থাকে।